আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, অনেকদিন যাবত আমি ভিডিও মেক করতে পারিনি, বিভিন্ন কাজের রাশিংয়ে ছিলাম, তো এই জন্যই আর কিন্তু ভিডিও মেক করতে সময় পাই নাই। তো আজকে যে ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসছি, যারা আইল্যান্ডে ভিজিট ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে। তবে ভিডিওটি কোনো স্কিপ করবেন না, কোনো টানাটানি করবেন না, ঠিক আছে? ঘরে বসে থেকে আপনার হাতের মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু $60 পেমেন্ট করে, ইউএসএ $60 পেমেন্ট করে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেই স্টেপ বাই স্টেপ আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে দেখাবো আপনাদেরকে। তো সেই পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, টানাটানি করবেন না। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। সো বন্ধুরা, লেটস গো স্টার্টেড। ওকে, সর্বপ্রথম যে কাজটি করবেন, আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট হেলাল লাইফস্টাইল। আপনারা অনলাইনে গিয়ে সার্চ করলেও পাবেন হেলাল লাইফস্টাইল .com। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার শুধু লিঙ্কটা ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনার দেখবেন একটা আমার একটি পোস্ট করা আছে, আইল্যান্ড ভিসা অতি সহজে অ্যাপ্লাই নাও। তো এটাতে আপনারা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস চলে আসবে, তার এই যে বড় লেখাটি দিয়েছেন আইল্যান্ড ভিজিট ভিসা অতি সহজে অ্যাপ্লাই নাও, এটা নিচে দেখবেন অ্যাপ্লাই ক্লিক হিয়া, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা চলে আসবেন আইল্যান্ডের মেন যে সরকারি যে ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে আপনারা দেখতে পারবেন এটা 90 ডের ভিসা, ঠিক আছে? 3 মাসের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ভিসাটি হচ্ছে শর্ট ইস্টে সি ক্যাটাগরি টুরিস্ট ভিসা। তো আপনারা আরও বিস্তারিত পরে নিতে পারবেন আপনাদের এই জায়গা। তো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাই করবেন, ক্রিয়েট আপনার অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? আপনি কোনো হাতের লেখা লিখি নাই, সম্পূর্ণ আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে করার পরে আপনারা অ্যাপ্লাই শুরু করবেন। অ্যাপ্লাই কমপ্লিট করার পরে তারপরে আপনাদের পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দেওয়ার পরে এবার যত ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো সেন্ড করবেন। তাহলে আমি কি বোঝাইতে চাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন সর্বপ্রথমে, সেকেন্ড অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কমপ্লিট হইলে তারপর পেমেন্ট করবেন, তারপরে তাপে আপনি যত ডকুমেন্টস আছে সবগুলো সাবমিট করবেন, ঠিক আছে? আমি বোঝাইতে পারছি আশা রাখি। তারপরে আপনারা কি করবেন, নিচের দিকে যে দেখতে পারবেন ভিসা ক্যাটাগরি, ভিসা টাইপ শর্ট ইস্টে সি, রিজন ফর ট্রাভেল ভিজিট টু রেস্ট, জার্নি টাইপ সিঙ্গেল ও মাল্টি, সব আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে ভিসা ফি কত লাগবে, এটা হলো ইউরো 60 ইউরো, আইল্যান্ডের ইউরো, আপনারা দেখতে পারবেন কনভার্ট করে কত ডলার খরচ হতে পারে, মেবি $50 অলমোস্ট এরকম লাগবে এখি, ঠিক আছে? সিঙ্গেল এন্ট্রি। তো আপনারা কী কী কাগজপত্র লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। লেটার মাস্ট বি অরিজিনাল, ফুল নেম, ফুল পোস্ট অ্যাড্রেস লাগবে, টেলিফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে, না থাকলে কিছু না, ইমেল অ্যাড্রেস লাগবে, কন্ট্যাক্ট পার্সন নেম এবং পজিশন, এবং রাইটিং সিগনেচার, অথরাইজ রিভার্স হ্যান্ড, ঠিক আছে? তারপরে আপনার যে এগুলো পড়ে নিতে পারেন স্লোরিভাবে। তো তারপরে ইনক্লুড দ্য লিস্ট উইথ ইউর ভিসা অ্যাপ্লিকেশন, ইনক্লুড দ্য অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে? তো ইন ফটোকপি, তো এই জায়গায় বিস্তারিত দেওয়া আছে, দেন ডকুমেন্ট রিকোয়ার, অ্যাপ্লিকেশন সামারি শিট, যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পূর্ণ করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন লেটার, কোম্পানি NOC লেটারটা লাগবে, আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল থাকে ওই দেশে তাহলে ইনভিটেশন লেটার হলে সবচেয়ে ভালো হয়, না হলে কোনো সমস্যা নেই। তারপরে হলিডে
ওর ভেকেশন প্ল্যান, আপনি একটা প্ল্যান বানাই তৈব, আপনি কতদিন থাকবেন, কোন কোন হোটেলে থাকবেন, কিভাবে কোন দেশের থেকে কোন দেশে যাবেন, বিস্তারিত একটা প্ল্যানিং তৈরি করে নেবেন। এরপর যাদের স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে যাবে তাদের স্টুডেন্ট প্ল্যানিং লাগবে, ঠিক আছে। আর যারা আমাদের মতন ওয়ার্কার ভিজিট ভিসা যাবেন তাদের লাগবে না এটা, এই অপশনটা। তারপরে মেডিকেল ও ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা লাগবে, এবং প্রুফ অফ ভিসা ফর ফি পেমেন্ট, আপনি যে ভিসা পেমেন্ট ফি করছেন এটার প্রুফটা লাগবে। তারপর আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, তারপরে আপনার 2 কপি ছবি লাগবে, ঠিক আছে। তারপরে ব্যাংক ব্যালেন্স যা আছে, ভিসা কার্ড মাস্টার কার্ড ওইগুলো লাগবে, ঠিক আছে। তারপরে আপনার অবলিগেশন বা টু রিটার্ন হোম, যেটা বলে রিজার্ভেশন, আপনার টিকিট লাগবে, এয়ার টিকিট, ঠিক আছে। তারপরে হোটেল রিজার্ভেশন হোটেল লাগবে, ঠিক আছে। তারপরে ভিসা রিফিউজাল, যে ভিসা পেয়েছেন এটা তার প্রমাণপত্র লাগবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তারপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পারছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পারছেন, ক্রিয়েট ইউর ভিসা অ্যাপ্লিকেশন অনলাইন। সো আপনারা কাজ করবেন এই জায়গাতে, আপনারা এই লিঙ্কটা এই জায়গাতে ক্লিক করবেন, এই লেখাটাতে অ্যাপ্লাই ফর ভিসা অনলাইন। সো এই জায়গাতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু নিয়ে যাবে এই জায়গায়। তো নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও এই জায়গায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, যত আছে স্টেপ গেলে পড়বেন আর ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে যদি আপনি এটা সম্পূর্ণ পড়ার পরে যদি মনে করেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, সো তারপরে আপনারা এই জায়গাতে চিহ্নতে ক্লিক করে জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনারা স্টেপ বাই স্টেপগুলো পূর্ণ করবেন, ঠিক আছে। তো আমি তো আর যাব না, তো আমি আর অ্যাপ্লাই করলাম না, ঠিক আছে। যখন আপনারা যাবেন আপনারা এগুলা জাস্ট ফিল আপ করবেন, যা যা ডকুমেন্টস আছে এগুলা দিবেন। আপনার এক্সাম্পল আমি একটু দেখাই দিই আপনাদেরকে, কান্ট্রি অফ ন্যাশনালিটি, আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করবেন এবং কোন দেশ আপনার দেশ কোন দেশ, এই জিনিসটা আপনারা যে সিলেক্ট করবেন। তারপরে হোয়াট ইজ দ্য রিজন দ্য ফর ট্রাভেল, আপনি কী করতে যাচ্ছেন বা কোন ভিসা যাবেন, কোন ক্যাটাগরিতে, ঠিক আছে। তো আপনি লিখবেন যে ভিজিট ভিসা, ভিজিট ও টুরিস্ট ভিসা, ঠিক আছে, দিবেন। তারপরে তারপরে আপনি সিঙ্গেল না মেরিট এটা দিয়ে নেবেন। তারপরে আপনার পারপাস অফ ট্রাভেল, কিসের যেমন কিসের জন্য যাবেন এটা লিখবেন। তারপরে পাসপোর্ট টাইপ লিখবেন, কোন ধরনের আপনার পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট ও সার্ভিস পাসপোর্ট লিখবেন। তো আমরা জাতিগত পাসপোর্ট যেহেতু আপনার ন্যাশনাল পাসপোর্ট দেবো, পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট নাম্বারটা পাসপোর্ট নাম্বারটা দিবেন। তারপরে পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ার ডেট দিবেন, দেওয়ার পরে আবার নেক্সটে যাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এভাবে আস্তে আস্তে আপনারা ধাপে ধাপে সম্পূর্ণ ফর্মটি অ্যাপ্লাই করে কমপ্লিট করবেন। সো যারা পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং ইভেন আমার সাথে দেখা করে আপনারা কাঙ্ক্ষিত ফর্মটি ফিল আপ করতে পারবেন, সমস্যা নেই যদি আপনাদের কাগজপত্র থাকে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকেন সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।